চীনকে চাপে ফেলে খুব শিগগিরই ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে আইএ সিয়ন বিক্রান্ত। 2020 সালে অক্টোবরের মধ্যে ইন্ডিজেনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্তকে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা সম্ভবপর হবে বলে শুক্রবার জানিয়েছেন এক উচ্চপদস্থ আধিকারিক। বর্তমানে কোচিতে নির্মাণ কার্য চলছে। কমোডোর জে চৌধুরী জানিয়েছেন কোচি শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে শিগগিরই। লাইসেন্স সংক্রান্ত সমস্যা থাকায় এতদিন দেরি হচ্ছিল, তবে সেই সমস্যার সমাধান হওয়ায় এবার আশা করা হচ্ছে ভারতীয় নৌসেনাতে এবার যুক্ত করা যাবে বিক্রান্তকে। তবে তার সাথে 2018 ডিসেম্বর থেকেই ট্রায়ালে নামবে এটি। ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার নাম অনুযায়ী বিক্রান্তের নামকরণ করা হয়। 20টি ফাইটার জেট এবং 10টি এয়ারক্রাফট পরিচালনা করতে পারবে এটি। 2003 সালে আইএসি ওয়ান প্রজেক্টটিকে অনুমোদন দিয়েছিল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি।